বেনাপোলপুর থানা পুলিশের জালে চার ভুয়া কাস্টমস কর্মকর্তা গ্রেফতার। আসসালামু আলাইকুম, এমকে টেলিভিশনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। দেখছি আমি শিউলি। শুরুতেই শুনলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। যশোরের বেনাপোলে চার ভুয়া কাস্টমস কর্মকর্তা পরিচয়কারীদেরকে গ্রেফতার করেছে পোর্ট থানা পুলিশ। 3 মার্চ মঙ্গলবার রাত 8:30 সময় এসআই শফিক আহমেদ রিয়েল গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল পোর্ট থানাধীন স্থলবন্দরের 2 নং গেটের সামনে থেকে তাদেরকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত কাস্টমস কর্মকর্তারা হলেন চাঁদপুর জেলার মৃত রফিকুল ইসলামের ছেলে আক্তার ফারুক, নরসিংদী জেলার মৃত আব্দুল হাশেমের ছেলে মিরাল মিয়া, শরীয়তপুর জেলার আব্দুল হামিদের ছেলে নজরুল এবং চাঁদপুর জেলার মোহাম্মদ আলিমের ছেলে শফিকুর রহমান। বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন খান আটক চার ভুয়া কাস্টমস কর্মকর্তার বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, আগামীকাল গ্রেফতার আসামিদের যশোর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে। আজকে সকালে ঢাকার একজন ব্যবসায়ীকে 4 জন প্রতারক তারা নিজেদেরকে কাস্টম অফিসার পরিচয় দিয়ে বেনাপোলে নিয়ে আসে এবং নিলামের টায়ার বিক্রি করার প্রলোভন দেখায় নিয়ে আসে এবং কাস্টম হাউসে তাদেরকে টায়ারও দেখায়। দেখানোর এক পর্যায়ে তারা লেনদেন করার জন্য এক জায়গায় বসে এবং 60 লক্ষ টাকা টায়ারের দাম নির্ধারণ করে 30 লক্ষ টাকা দাবি করে। ইতিপূর্বে তারা টোকেন মানি হিসাবে 17,000 টাকাও নেয় বলে আমরা জানতে পারি। পরে আমরা সংবাদ পেয়ে এদের 4 জনকে আটক করি। এর 4 জন বাংলাদেশের বিভিন্ন প্রান্তের, নরসিংদী, শরীয়তপুর, তারপরে হচ্ছে ঢাকার। তো এরা পেশাগতভাবে প্রতারক এবং তারা দীর্ঘদিন এই ধরনের কাজের সাথে জড়িত বলে আমরা তাদের কাছ থেকে জিজ্ঞাসাবাদে আপাতত জানতে পারছি। তাদের বিরুদ্ধে মামলা রুজুর বিষয়টি প্রক্রিয়াধীন। ইফতেখার, ন্যাশনাল ডেস্ক, এমকে টেলিভিশন। দর্শক, এমকে টেলিভিশন সংবাদে বিস্তারিত জানতে ভিজিট করুন www.mktelevision.net এই ঠিকানায়। এছাড়াও সংবাদ ও অনুষ্ঠানের সব ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন youtube.com/mktelevisionnet এবং facebook.com/mktelevisionpage। শেষ করছি এমকে টেলিভিশনের সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।